বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দেব, সেটি হচ্ছে ইংলিশের ভয়েস চেঞ্জ। এই বিষয়টি তোমাদের প্রত্যেকটা শ্রেণীর জন্য ইম্পর্ট্যান্ট। তো চলো আমরা ভয়েস চেঞ্জ এই বিষয়ে আলোচনা শুরু করি। ভয়েস বা বাচ্য হলো ক্রিয়াপদের একটি গঠন, যাতে আমরা বুঝতে পারি কর্তা অর্থাৎ সাবজেক্ট কাজটা করছে না তাকে দিয়ে কাজটা করানো হচ্ছে। যদি সাবজেক্ট অর্থাৎ কর্তা কাজটা করে, তাহলে সেটি অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য হয়। আর যদি কর্তাকে দিয়ে কাজটা করানো হয়, তাহলে সেটি কর্মবাচ্য বা প্যাসিভ ভয়েস হয়। এবার আমি কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হয় তা বুঝিয়ে দেব। প্রথমে আমি সেন্টেন্সগুলি তোমাদের বলে দিচ্ছি, আর সেন্টেন্সগুলি লিখেও দেওয়া হয়েছে, এগুলি ভালো করে লক্ষ্য করো। এক নম্বর সেন্টেন্স, নাম্বার ওয়ান, অ্যাক্টিভ ভয়েসে আছে আই ডু ইট। এটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে চেঞ্জ করেছি, তখন এটা হয়েছে ইট ইজ ডান বাই মি। সেকেন্ড সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস, হি প্লেজ ফুটবল। প্যাসিভ, ফুটবল ইজ প্লেড বাই হিম। থার্ড সেন্টেন্স, রাম রাইটস এ লেটার। প্যাসিভ, এ লেটার ইজ রিটন বাই রাম। ফোর্থ সেন্টেন্স, ইউ ইট রাইস, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। প্যাসিভ ভয়েসে হলো রাইস ইজ রিইটন বাই ইউ। ফিফথ সেন্টেন্স, দে প্লে ফুটবল, অ্যাক্টিভ ভয়েসে আছে। প্যাসিভ ভয়েসে হবে ফুটবল ইজ প্লেড বাই দেম। এখানে সব সেন্টেন্সগুলি প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট, যেটাকে বলা হয় সাধারণ বর্তমানকাল, সেই সিম্পল প্রেজেন্টে আছে। এবার দেখা যাক প্রত্যেকটা অ্যাক্টিভ ভয়েসে থাকা সেন্টেন্সকে আমরা যখন প্যাসিভ ভয়েসে পরিণত করেছি, তখন কোন রুল আমাদের ফলো করতে হয়েছে। ফার্স্ট সেন্টেন্স নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। আই ডু ইট, এখানে আই হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে ভার্ব, এবং ইট হচ্ছে অবজেক্ট। একে যখন প্যাসিভ ভয়েস করা হচ্ছে, ইট হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এখানে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাচ্ছে। অবজেক্টের পরে ইজ, এই বি ভার্বটি বসেছে, এবং ডু, এই মেন ভার্বটির পাস্ট পার্টিসিপল রূপটা বসেছে, অর্থাৎ ডান। এবং প্যাসিভ ভয়েসে অবজেক্টের আগে বাই বসেছে। তাহলে রুলটা কি হচ্ছে? নাম্বার ওয়ান, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করার সময় অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে এবং অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। নাম্বার টু, সাবজেক্টের ঠিক পরেই সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব বসবে। নাম্বার থ্রি, মূল ভার্বটি পরিবর্তিত হয়ে পাস্ট পার্টিসিপল ফর্মে অর্থাৎ ভি থ্রি ফর্মে বসবে। নাম্বার ফোর, অবজেক্টের ঠিক আগে প্রিপোজিশন বসবে। এখানে দেখানো প্রত্যেকটা সেন্টেন্সে বাই এই প্রিপোজিশনটা বসেছে, কিন্তু অন্য প্রিপোজিশনও দরকার মতো বসতে পারে। আমি আরও কয়েকটি সেন্টেন্স দেখাচ্ছি, সেগুলিতে বাই প্রিপোজিশনটি না বসে প্যাসিভ ভয়েসে অবজেক্টের আগে অন্য প্রিপোজিশন বসেছে। যেমন
I know him. এই সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে আছে। এটা যখন প্যাসিভ ভয়েসে তোমরা পরিণত করবে তখন এটা হবে হি ইজ নোন টু মি। এখানে সব রুলগুলো একই আছে, কিন্তু মি এর আগে টু বসেছে। এর কারণ হলো নো এই ভার্বের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে। এরকম আরও কতগুলি সেন্টেন্স দেখে নাও। নাম্বার টু, স্মোক ফিলস দ্য রুম, অ্যাক্টিভ ভয়েসে আছে। এটা যখন প্যাসিভ ভয়েসে কনভার্ট করবে তখন এটা হবে দ্য রুম ইজ ফিল্ড উইথ স্মোক। এখানে ফিল্ডের পরে উইথ হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুসারে। এবার আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকা আরও কয়েকটি সেন্টেন্স দেখাচ্ছি যাদের ডবল অবজেক্ট আছে, অর্থাৎ দুটি করে কর্ম আছে। নাম্বার ওয়ান, অ্যাক্টিভ ভয়েসে আছে আই গিভ হিম এ বুক। এই সেন্টেন্সটা দুটি কর্ম, হিম এবং বুক, এ বুক। এটা যখন আমরা প্যাসিভ ভয়েসে করব তখন দুভাবে করা যেতে পারে। ফার্স্টে আমরা লিখছি এ বুক ইজ গিভেন হিম বাই মি, অথবা লেখা যেতে পারে হি ইজ গিভেন এ বুক বাই মি। নাম্বার টু, সেন্টেন্স নাম্বার টু তে বলা হয়েছে দে সেন্ড মি এ বক্স। এই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এটা যখন আমি প্যাসিভ ভয়েসে কনভার্ট করব তখন হবে এ বক্স ইজ সেন্ট মি বাই দেম, অথবা আরেকভাবেও বলা যেতে পারে আই অ্যাম সেন্ট এ বক্স বাই দেম। আই ফার্স্টের অর্থাৎ আই গিভ হিম এ বুক, এই সেন্টেন্সের দুটি অবজেক্ট সেটা আমরা আগেই উল্লেখ করেছি। এবারে দুটি অবজেক্টের মধ্যে প্রথমে আমরা দুটি অবজেক্টের মধ্যে প্রথমে আমরা এ বুক এই অবজেক্টটাকে সাবজেক্ট করে আর হিম এই অবজেক্টটাকে একই রকম রেখে অপরিবর্তিত রেখে আমরা সেন্টেন্সটাকে প্যাসিভ করলাম। তো আজকে আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকা খুব সহজ সেন্টেন্সগুলি নিয়ে তোমাদের ভয়েস চেঞ্জ বোঝালাম। এর পরের ভিডিওতে অন্যান্য টেন্সের জন্য কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে তা আমি বলে দেব। তোমরা যদি আমার ভয়েস চেঞ্জের ভিডিওগুলি দেখো আশা করি খুব ভালোভাবে ভয়েস চেঞ্জ বুঝতে পারবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।